শিক্ষার্থীর সংখ্যা কমলো কেন, কে জবাব দেবে? একটা সময় তো ছিল যে তার লেখচিত্র 1977 থেকে 2011 237,000 পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীর সংখ্যা তার বাড়িয়ে বাড়তে বাড়তে 10,50,000 গিয়ে পৌঁছালো। 2015 সাল থেকে কমতে থাকলো, এবারেও 18,000 পরীক্ষার্থী কমেছে। বার্থ রেট বলে নয়, আপনাদের জ্ঞাতার্থে জানাই, ওরা বলছেন, ওরা বগল বাজাচ্ছেন, ওরা ফুর্তি করছেন, ঢাক বাজাচ্ছেন, বলছেন কন্যাশ্রীর জন্য পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যাটা বেড়েছে। আপনারা জানেন 2010 সালে যে পরীক্ষা হয়েছিল, 2011 সালে যে পরীক্ষা হয়েছিল আগের জমানায়, সেই জমানাতেই ছাত্রীর সংখ্যাটা বেড়েছে, এখন নতুন কিছু কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পেরে ভাজা ভাজা ভালো, ভাজা ভালো, মুড়ি ভাজা ভালো, তখন ছেলে মেয়েরা আর পড়াশোনা করছে না, এই পর্যন্ত কোন রকম মিড ডে মিল খেয়ে পড়াশোনা করে ওই গরিব ঘরের ছেলে মেয়েরা তাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেখানে কোন রকম করে যাতে সংসার চালাতে পারে, বুঝে গেছে এই রাজত্বে এই রাজ্যে পড়াশোনা করে আমাদের কিছু হবে না, তার চাইতে আগে পারি তো আমরা কোন রকম করে একটা চাকরির জায়গাটাতে সেখান থেকে যোগদান করি, তাই কেরালায় যাচ্ছে, তাই পাঞ্জাবে যাচ্ছে, সুতো মিলে যাচ্ছে, সব জায়গায় কাজ করতে যাচ্ছে, ছাত্রের সংখ্যা কমছে, ছাত্রীদের তো যাওয়ার কোথাও নেই, সেই জন্য ছাত্রীর সংখ্যাটা এখন বাড়ছে। যে বাড়াটা শুরু হয়েছিল বামফ্রন্ট জমানায়, তারপর থেকে সেভাবে বাড়েনি, আপনি হিসেব করে যদি দেখেন তাহলে আমরা দেখতে পাবো যে ছাত্র সংখ্যাটা কমে যাচ্ছে।